কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আপনারা দেখছেন বাইক বাজার 104 এর ভিডিও। তো আজকে একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব, তো সেই কারণেই আমি এসেছি আজকে। তো গত 28 তারিখে আমাদের শোরুমে একটা ঘটনা ঘটে যায়, তো যেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একজন আসেন গাড়ি কেনার জন্য আমাদের শোরুমে, তো উনি গাড়ি দেখে পছন্দ করে উনি ট্রায়াল দেওয়ার জন্য আমাদেরকে বলেন। তো আমরা গাড়িটা ট্রায়াল দিই, তো ট্রায়াল দেওয়ার নাম করে উনি গাড়িটা কিন্তু চুরি করে নিয়ে আমাদের কাছ থেকে চলে যান। তো আমরা অনেক চেষ্টা করে ওনাকে আটকাতে পারিনি বা আমরা ধরতে পারিনি। তো তো যেই মুহূর্তে উনি আসেন সেই সময়ের কিছু ক্লিপস আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো সেই ক্লিপসগুলো আমার স্ক্রিনে দেখাচ্ছে, বা যিনি এসেছিলেন ওনার ছবিও যদি আমরা দেখাতে পারি সেটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে নিন। তো আজকে ভিডিও করার কারণটা মূলত এইটাই যে যদি আপনারা কোনোভাবে ওই ব্যক্তিটিকে আইডেন্টিফাই করতে পারেন তো আমাদের সাথে প্লিজ আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন, আমাদের সাথে যোগাযোগ করুন যদি কোনোভাবে ওনাকে আইডেন্টিফাই করা যায়। আর আপনার পরিচয় কিন্তু আমরা গোপন রাখবো, তো প্লিজ এই হেল্পটা আমাদেরকে করুন। চোর যখন এসেছিলেন উনি সাথে করে একটা ব্যাগ এনেছিলেন, এই ব্যাগটা এখানে রয়েছে দেখাচ্ছি। এই ব্যাগে কিন্তু কিছুই নেই, এই ব্যাগের মধ্যে শুধু এক বোতল পেট্রোল ছিল, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্যাগের মধ্যে এক বোতল পেট্রোল ছিল আর কিছুই নেই, ব্যাগগুলো ফাঁকা। আর এই ক্যাপটা, এই কালো ক্যাপটা কিন্তু উনি পরে এসেছিলেন, এই ক্যাপটা উনি পরে এসেছিলেন, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এইটা পরেই উনি এসেছিলেন আর এটাই ব্যাগ ছিল। তো আপনারা দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে ছেলেটিকে, এই ছেলেটি আসে আমাদের শোরুমে। তো এটা আমাদের সিসিটিভি ফুটেজ, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা একটু দেখে নিন, হয়তো ছবি পরিষ্কার নয়, তাও আপনারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আপনারা দেখছেন চুরির ঘটনা সিসিটিভি ফুটেজ, এই ব্যক্তিটি আসেন, ইনি গাড়ি কেনার জন্য আসেন কিন্তু গাড়িটা চুরি করে নিয়ে চলে যান। আপনারা ভালো করে দেখুন স্ক্রিনে দেখাচ্ছে, এটা সিসিটিভি ফুটেজ আছে, তো আপনারা দেখতে থাকুন। এই ব্যক্তিটি গাড়ি কেনার উদ্দেশ্যে আসেন এবং গাড়িটা চুরি করে নিয়ে চলে যায় আমাদের শোরুম থেকে। তো আপনারা দেখতে থাকুন, এই ব্যক্তিটি আসেন, স্ক্রিনে দেওয়া আছে সিসিটিভি ফুটেজ থেকে আমরা যেটা পাই, ইনি আসেন গাড়িটা কেনার জন্য কিন্তু ইনি গাড়িটা চুরি করে আমাদের কাছ থেকে নিয়ে চলে যায়। তো আপনারা দেখুন যদি আইডেন্টিফাই করা যায়, তো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন, এনাকে ভালো করে দেখে নিন। তো আপনারা দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে ছেলেটিকে, এই ছেলেটি আসে আমাদের শোরুমে। তো এটা আমাদের সিসিটিভি ফুটেজ, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা একটু দেখে নিন, হয়তো ছবি পরিষ্কার নয়, তাও আপনারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আর আমাদের গাড়ির অনেক স্টক চলে এসেছে, তো আপনারা পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে, আমরা দেখিয়ে দেবো অনেক গাড়ির স্টক। তার মধ্যে মেনলি NS চলে এসেছে, NS 125, আর তার সাথে কিছু RTR চলে এসেছে, আর Pulsar 220 তো রয়েছে, আর অনেক মাইলেজেবল বাইক। তো আপনারা অপেক্ষায় থাকুন, আমরা দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন স্টকের সাথে।